গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে বিশ হামাজ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল তাদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির এক শীর্ষ নেতা রয়েছে সেই সঙ্গে হাসপাতালের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ অর্থ উদ্ধারের দাবি করা হয়েছে আশপাশের বিভিন্ন ভবনে চালানো হয় বিমান হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি হাসপাতালটিতে হামাসের জ্যেষ্ঠ নেতা লুকিয়ে আছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় তারা এদিকে হাসপাতালটিতে ইসরায়েলি অভিযানের খবর পাওয়ার পর আশপাশের এলাকা ছেড়ে দক্ষিণ দিকে পালাতে শুরু করেছেন নিরুপায় ফিলিস্তিনিরা